আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নড়াই রেডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। তো হাজির হয়ে গেলাম প্রতিবারের মতো আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আমি আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটি হচ্ছে যে বাংলা ফন্ট। আমরা যারা ডিজাইনার আছি অথবা এডিটর আছি, আমাদের প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমাদের বিভিন্ন স্টাইলাইজিং ফন্ট প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমরা ফ্রিতে স্টাইলাইজিং ফন্টটা রেয়ার, খুব পাওয়া যায় না। তারপরও যেটা পাওয়া যায় সেটা ইউজ করতে অনেক বেশি প্রবলেম হয়। তো আমি আজকে আপনাদের সাথে এমন একটি সাইট শেয়ার করব যে সাইটের মাধ্যমে আপনি স্টাইলাইজিং বাংলা ফন্টগুলো খুব সহজে ডাউনলোড করতে পারবেন এবং ইনস্টল করে আপনার ডিজাইনটিকে অথবা আপনার ভিডিওটিকে আরও বেশি সুন্দর করে তুলতে পারবেন। তো চলুন, তার আগে আমি আপনাদেরকে কয়েকটি ফন্ট দেখাবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন দুর্বার, অনির্বাণ, বেশ কিছু স্টাইলাইজিং ফন্ট এখানে দেখতে পাচ্ছেন, সবগুলো আপনার পেইড ভার্সনের ফন্ট, জান্নাত, বিজয় বাহান্ন, এগুলা কোহিনুর বাংলা। এই ফন্টগুলাই সমস্ত ফন্টগুলাই আমাদেরকে এটা ফ্রিতে পাওয়া যায় না, অধিকাংশ ফন্টগুলাই আমাদের পেইড নিতে হয়। আর যে ফন্টগুলো ফ্রিতে পাওয়া যায় আসলে সেগুলো অত বেশি স্টাইলাইজিং না, এই যেখানে দেখতে পাচ্ছেন। তো আমি আজকে আমি আপনাদের সঙ্গে যে সাইটটা শেয়ার করতে যাচ্ছি, আমি এখানে সার্চ করি লিপিঘর। লিপিঘর, এই যে দেখতে পাচ্ছেন লিপিঘর, আমি সাইটটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে এটিকে ডাউনলোড করে নেবেন। দেন আমি এটার ভিতর ঢুকলাম, ঢোকার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ফন্ট আছে, এগুলো কিনতে হবে আপনাকে। যদি চান আপনি এখান থেকে কিনতে পারবেন এবং ফ্রিতে। যেমন এখানে আছে শরীফ, জেসমিন, খালিদ, তারপরে আজাদ, শরীফ, রাসেল, শরীফ, শরীফ পুষ্পা। তো এখান থেকে, এই যে এখানে দেখুন, এখানে কিনুন, এখানে কিনুন অথবা আমি আগ্রহী না। তো আমরা এখান থেকে আগ্রহী নাতে ক্লিক করলাম। তারপরে আমরা এই যে এখানে এদের ফুল সাইটের ইন্টারফেস দেখতে পাচ্ছেন, ফন্ট, কিবোর্ড, টি শার্ট, এখান থেকে আপনি বাংলা ক্যালিগ্রাফি যুক্ত টি শার্টও কিনতে পারবেন এবং এক্সক্লুসিভ ক্রিয়েটিভ স্টুডিও, তারপরে এখানে আছে ডিজাইনার, আমাদের টিম, অনুবাদ। এখানে লিপিঘরে স্বাগতম। এখানে দেখতে পাচ্ছেন ইনাদের 47টি ফন্ট অলরেডি এই সাইটে আপলোড করা আছে, আর ডাউনলোডটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এখানে ফ্রি ফন্ট আছে, প্রিমিয়াম ফন্ট আছে, অক্ষর 52 আছে, অক্ষর 52, এবং বাংলা কিবোর্ডও অলরেডি তারা অ্যাড করেছে এখানে, ক্যালিগ্রাফি, টি শার্ট, সেটা তো আগেই বলছি। এখান থেকে প্রিমিয়াম ফন্ট যেগুলা, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই ফন্টগুলো তারা নতুন করে অ্যাড করেছে এখানে, এই প্রিমিয়াম ফন্টগুলো। কিছুদিন আগেও তাদের কোনো প্রিমিয়াম ফন্ট ছিল না, তারা এখন এখানে এটাকে অ্যাড করেছে। তো আমি এখান থেকে যদি সরাসরি আসি, এখান থেকে ফ্রি ফন্টে আমরা ক্লিক করব। ফ্রি ফন্টে ক্লিক করার পরে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফন্টগুলি, এই ফন্টগুলো অলমোস্ট ফ্রি, আপনারা ফ্রিতে এটাকে ইউজ করতে পারবেন। এখানে আছে ইউনিকোড অ্যাড এবং ইউনিকোড এবং ANSI, এই যে দেখতে পাচ্ছেন ইউনিকোড অ্যান্ড ANSI, এরকম প্রত্যেকটি ফন্ডই এরকম আছে। আপনারা এখানে দেখতে পারবেন, আমি আরও নিচে যাই, নিচে যাওয়ার পরে সবগুলোতে আছে, নিচে এখানে যে দেখতে পাচ্ছেন অলরেডি 5টি পেজ আছে, 5টি পেজে বিভিন্ন স্টাইলের ফন্ট এখানে আছে। এখানে শুধু ইউনিকোডও আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটি শুধু ইউনিকোডে হবে, এটার স্টাইল একটাই, এটা ইউনিকোডে করতে পারবেন, এটাও শুধুমাত্র ইউনিকোডে হবে, এটাও ইউনিকোডে হবে, এর 5টি স্টাইল আছে, এটা ইউনিকোডে হবে। হ্যাঁ, এটা হবে ইউনিকোড এবং ANSI-তে হবে। দেন আরও একটি পেজে যাই আমরা, 3 নম্বর পেজটাতে, 3 নম্বর পেজও দেখতে পাচ্ছেন অলমোস্ট সব, এখানে অনেকগুলা ফ্রিতে আপনি ফন্ট পেয়ে যাচ্ছেন। এই যে এটা হবে শুধুমাত্র ইউনিকোডে। এবং পঞ্চম পেজে যে ফন্টটি আছে এটি দুটি ভার্সনেই হবে। তো আমরা প্রথম দিকে চলে আসি, প্রথমে আসার পরে এখান থেকে আমি আপনাদেরকে একটি ফন্ট ডাউনলোড করে দেখাই। তো এখান থেকে আমি এই ফন্টটিতে ডাউনলোড বাটনে ক্লিক করলাম। ডাউনলোড বাটনে ক্লিক করার পরে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন ফন্টটি, এখানে দেখতে পাচ্ছেন, এখানে চাইলে আপনি লিখতেও পারেন, এখানে চাইলে আপনি লিখতেও পারেন,
তো আমি যদি এখানে লিখি তো এখান থেকে আমি কিবোর্ডটাকে সিলেক্ট করে নেই, বিজয় করে নিলাম। দেন এখানে লিখি, এটা বিজয় তো হবে না, হয়তোবা এখানে ইউনিকোড করতে হবে। হ্যাঁ ইউনিকোডে লিখতে হবে এখানে, কিন্তু এটা বিজয়তে কাজ করবে আপনি যখন ইনস্টল করবেন, যেহেতু এটা ওয়েবসাইটের ভিতরে আছে এক্ষেত্রে বিজয় কাজ করতেছে না, এখানে ইউনিকোড কাজ করতেছে। নড়াইল আইটি তো এখন নিচে আসেন, নিচে আসার পরে এটি দেখতে পাচ্ছেন অলমোস্ট ডাউনলোড হয়েছে 48,487 বার এটা ডাউনলোড হয়েছে, আর এটা প্রকাশিত হয়েছে 4 জানুয়ারি 2020। স্টাইলের সঙ্গে একটি স্টাইলই আছে এবং এর নকশা করছেন শামীম হোসেন, মোহাম্মদ শামীম হোসেন, আর এটা ইউনিকোড প্লাস ANSI-তেই আছে। এখান থেকে শুধু আমরা ডাউনলোডে ক্লিক করব। দেন এখানে উপরের বিষয়গুলো আমি একমত, এখানে তাদের কিছু সতর্ককরণী বার্তা দেওয়া আছে। আমি লিপিঘরের অনুমতি ছাড়া লিপিঘর থেকে ডাউনলোড করা কোনো ফন্টই পুনরায় বিক্রয় নিজস্ব ওয়েবসাইট সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে বিতরণ করব না, এরকম বেশ কিছু এদের ইয়ে দেওয়া আছে। অতএব আপনারা প্রথম লাইন পড়েই বুঝতে পারছেন যে এদের ইয়ে কী, আপনি আপনার নিজের ডিজাইনের কাজে ইউজ করতে পারবেন, কিন্তু এই ফন্টগুলো আপনি আপনার ওয়েবসাইটে ডাউনলোডের জন্য অথবা বিক্রি সেল করতে পারবেন না। তো এখান থেকে আমি এটা দিয়ে এখান থেকে একটি টিক মার্ক দিব, দেন ডাউনলোড যাব আমরা। আমি অলরেডি ডাউনলোড করেছি যার জন্য এটি আসতেছে, তো এখান থেকে আমি ডাউনলোড করি। হ্যাঁ ফাইলটি ডাউনলোড হয়ে গেছে, তো এখন আমি যদি এটাকে এক্সট্রাক্ট করতে হবে আমাদের রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল, হ্যাঁ এক্সট্রাক্ট ফাইল হয়ে যাওয়ার পরে এটাকে আমরা ইনস্টল করব। ইনস্টল করা খুবই সোজা, এটা আপনারাও পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ইউনিকোডও আছে আর এটি হচ্ছে বিজয় ANSI, যেটা এটাকে আমরা ডাবল ক্লিক করব। দেন এখান থেকে ইনস্টল, এই যে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি ইনস্টলড, আমার এটা অলরেডি ইনস্টল করা আছে, কেটে দিলাম। তো আশা করি ভিউয়ার্স আপনারা যারা ডিজাইনের জন্য ফন্ট নিয়ে চিন্তিত তাদের জন্য ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে, কারণ ফ্রিতে এই টাইপের স্টাইলাইজিং ফন্ট ক্যালিগ্রাফি টাইপের ফন্ট এই ফন্টগুলো সাধারণত পাওয়া যায় না। যেমন দুর্বার ফন্টটি ছিল, দুর্বার ফন্টটি অনেকদিন পর্যন্ত তারা পেইডে রেখেছে, এরপরে অনেকেই কেনে নেওয়ার পরে তাদের বন্ধুদের সাথে সেটা শেয়ার করার পরে এখন কিছুটা অ্যাভেলেবেল হয়েছে, কিন্তু এর আগে কিন্তু দুর্বার ফন্টটি আমরা পাই নাই। এখন যেটি এই যে এখানে দেখতে পাচ্ছেন লিপিঘরের যে ফন্টগুলো এক্সক্লুসিভ ফন্টগুলো আসলে অনেক বেশি গর্জিয়াস এবং ডিজাইনকে আরও বেশি সুন্দর করতে হেল্প করবে আশা করি আপনাদের। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের হেল্পফুল হয়, আপনাদের কোনো কাজে কোনোভাবে উপকার হয়ে থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তার সঙ্গে একটি লাইক, পাশে থাকা বেল বাটনটিতে বাজিয়ে দিতে ভুলবেন না। ফিরবো নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।